হাসিনের মাথা ঠিক নাই পাগল হয়ে গেছে কাউকে ভিক্ষা করে খেতে করার যথেষ্ট কারণ আছে বুধবার থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী তো কিছু সত্যও নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন কিনা তা নিয়ে নতুন করে আবার সন্দেহের জন্ম দিয়েছেন জাতীয় পার্টির জিএম কাদের জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়ার আরেকটা পরিকল্পনা তাদের ছিল সে ব্যাপারেও তারা সফলতার সঙ্গে শেষ করেছে এখন যেই লক্ষ্য তাদের আছে বলে মনে হয় এটাও একটা লং টার্ম প্ল্যানের অংশ সেটা হচ্ছে বিএনপিকে কে দুর্বল করা এবং বিএনপিকে যদি দুর্বল করা না যায় তাহলে আইন বা কোনো নীতির মাধ্যমে বিএনপি কে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা প্রিয় দর্শক শ্রোতা ভিডিও শুরুতেই হয়তো অনেকগুলো ভিডিও অংশ অংশবিশেষ দেখেছে মূলত আমি আজকে সাতটি ভিডিওর আপনাদের সাথে শেয়ার করব। মূল অংশগুলো ভাই একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওগুলো আপনারা দেখে যাবেন দর্শক শ্রোতা সাতটি ভিডিওর শিরোনামে যা যা থাকছে আমি আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দিই সেটি হল এবার জাতীয় সংসদ নির্বাচনে মাঠে নামছে সেনাবাহিনী এবং কি দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যদি নির্বাচনে আবার আমরা জয়ী হতে পারি তাহলে দেশে কোনো ভিক্ষুক থাকবে না দর্শক শ্রোতা তার পরবর্তীতে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে বিএনপি কি বলে আপনাকে নিষিদ্ধ করা হবে বিএনপিকে এই ব্যাপারটি নিয়ে মুখ খুলেছে ব্যারিস্টার রমিন ফারহানা এবং কি একজন ইসি মুখ খুলেছে আনিসুর রহমান ইসি সাহেব মুখ খুলেছেন যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে বিশ্ব থেকে বাংলাদেশ হারিয়ে যাবে এরকম একটা কথা বলেছে প্রিয় দর্শক হয়তো তার মানে সেই ভিডিওটি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন এবং ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো যে বিএনপিকে সন্দেহ করার অনেক কারণ আছে আসলে তিনি কেনই কথাটি বললেন তার বক্তব্যটি শুনলেই বুঝতে পারবেন এবং কি জাতীয় পার্টির জিএম কাদের নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাগল বলেছে

সেটা হচ্ছে গতকালকে ডক্টর এনেছে যে মামলা রায় দিছে দেখেন নাই কি মানে এই জন্য না অনেক কারণ আছে ভাই বুঝতে পারছেন অনেক কারণ আছে এর পিছনে আর কোন দিকের বাতাস কোন দিকে ঠিকই বুঝতে পারবেন বোঝার ক্ষমতা আপনাদের নাই পিনাকি দা আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনজন লোক আছে মমিন তিনজনের নাম মমিন একজনের নাম দিয়েছে পিচ্ছি মমিন ঠিক আছে আর একজনের নাম আছে আগলা মমিন আর একজনের নাম দিচ্ছে কি আর একজনের গুপ মমিন ঠিক আছে তো যে আমাদের যে পিচ্ছি মোমিন কি বলছে

হ্যাঁ তার ব্যক্তিগত জীবনে অনেক ধরনের কন্ট্রোভার্সি তাকে নিয়ে আসে যে সর্বপ্রথম বাংলাদেশের সুদ আনছে এটা আপনারা বলেন অনেকেই এটা আমি আপনাদের সাথে একমত যে তার দ্বারাই বাংলাদেশের প্রথম আসে কিন্তু সব কিছুর পরেও যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে পৃথিবীর বুকে এটা তো আমাদের গর্বের বুঝলাম সে বাংলাদেশের সুদ আনছে সর্বপ্রথম সুদের জন্য ইয়া করছে কিন্তু সে তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে পৃথিবীর বুকে ঠিক না কিন্তু ডক্টর ইউনুসকে নিয়ে পৃথিবীর একশো বান্নটা ইউনিভার্সিটিতে পড়ানো হয় তার জীবনই আছে কিন্তু এই লোকটা বাংলাদেশে অপমানিত অপদস্থ লাঞ্ছিত দিনের পর দিন কোটের বারান্দায় বসে থাকতে হয় তাকে তা বাংলাদেশের অর্থনীতির জন্য কিন্তু তার ভূমিকা আছে রে ভাই তার ভূমিকা কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য আছে সে যে একেবারে ইয়া করছে তা না তার ভূমিকা কিছুটা আছে কিন্তু আমাদের এই জেনারেশন চোখ সব কিছুর উর্ধে তো আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট সেই করতেছে সব কিছুর উদ্ধে ঠিক কিনা সব কিছুর উদ্ধে যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যখন দেখবে যে ডক্টর ইউনুস ফ্রম বাংলাদেশ এই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা রিপ্রেজেন্ট করতেছে না বাংলাদেশকে তাকে বাংলাদেশে অপমানিত লাঞ্ছিত কি জন্য করতেছে এগুলা কি আপনারা কেউ চিন্তা করছেন আর সবাই মনে করেন মনে করতেছেন গা বসা দিচ্ছেন যে কি হবে অনেক কিছু হয়ে যাবে ভাই বুঝছেন এই যে পোশাক শিল্পের স্যাংশনের কথা নিজের মুখ দিয়ে বের করতেছে এই যে আপনার পিচ্ছি মমিন এগুলো নর্মাল না এগুলো নর্মাল না এগুলো নর্মাল ভাবে দেখলে আপনি আসলে বাংলাদেশের মানুষের সামনে কি দিতে পারবেন আমি জানি না এটা নর্মাল না এটা নর্মাল না এই গার্মেন্টস শিল্পের উপরে বাংলাদেশ টিকে আছে বুঝতে পারছেন এই গার্মেন্টস শিল্পের উপরে বাংলাদেশ টিকে আছে এখানে যদি একটা ধস নামে তখন কি করবেন কি করবেন বলেন আপনি দেশকে তখন কি দিতে পারবেন এখন তো আপনি মুখে দুইটা কথা বলতে পারছেন তখন তখন কি করবেন এবার এত কিছুর পরে এই সৈয়াস আলী ফাসিবাদী হাসিনা কেন ডক্টর ইনুস কি করতেছে জানেন এটা জানেন আপনারা তার মনে ভয় আছে সে মনে করে যে এমন কিছু বাংলাদেশে ঘটবে এবং তত্ত্বাবধায়ক সরকার হবে আর সেইখানে আপনার সরকার প্রধান আপনার ডক্টর ইউনুস হইতে পারে এই জন্য তার মামলার রায় তারা হোড়া করে দেওয়া হয়েছে একটু খোঁজ নিয়ে দেখেন একটু ডিপলি চিন্তা করে একদম ডিপলি চিন্তা করবেন ঠান্ডা মাথায় ডিপলি চিন্তা করবেন চিন্তা করলে সব আপনি মিলাইতে পারবেন বুঝতে পারছেন সবকিছু আপনি মিলাইতে পারবেন আর যে পাগলামি শুরু করছে এই পাগলামি আরো বাড়বে যেন বলতেছি সাত তারিখের আগে পাগলামি চরম চরম পর্যায়ে পর্যায়ে চলে চলে যাবে যাবে এই এই ফ্যাসিবাদী আপনি দেখতে থাকেন শুধু তারিখের আগে বেশি দিন না এই সাত তারিখের আগে আরো অনেক কিছুই দেখতে পারবেন সেটা সে নিজে করবে সেই পথে সে হাঁটতেছে এটা বিশ্বাস করা না করা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার প্রিয় দর্শক শ্রোতা শুনলেন বোরহান মাহমুদের কথা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বক্তব্য দিতে গিয়ে যে আমাদের দেশে আর কোনো ফকির থাকবে না কেন আসলে তিনি কথাটি বললেন হয়তো তার বক্তব্যটি শুনলে আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন তার বক্তব্য থেকে আমরা তার কথাগুলো শুনে আসি কাকে ভিক্ষা করে খেতে হবে না যত খাবার লাগে আমি দেব ওই টাকা দিয়ে মানুষ কেনা যায় না এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মাটি একমাত্র নৌকা মার্কা নৌকা মার্কা যদি ভোট পায় শুধুমাত্র নৌকা মার্কা ভোট পেলেই আমি সরকারে আসতে পারবো আর উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে ধরতে পারব বাংলাদেশ কখনো পিছিয়ে যাবে না অনেক ষড়যন্ত্র চক্রান্ত আছে যারা আমাদের মুক্তিযুদ্ধের সমর্থন দেয়নি তাদের চক্রান্ত এখনো থেমে যায় নাই আর যেহেতু তারা জানে যে কারো কাছে আমরা রত করি না জন্য চক্রান্ত আরও বেশি আমাদের দেশে একটা সমস্যা দেখা দিয়েছে আমরা ব্যবসা বাণিজ্য করার ব্যাপক সুযোগ সৃষ্টি করে দিয়েছি অনেককে একেবারে সেই মানে বলতে গেলে নর্দমা থেকে টেনে তোলা হয়েছে তাদের পয়সা বানানো ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছি মিডিয়া চালানোর সুযোগ দিয়েছি এখন তারা টাকা ছড়ায় তারা মনে করে টাকা দিয়েই সব কেনা যাবে আমি এই টাকাওয়ালেদের টাকা ছড়ানো খুব ভালো কথা টাকা তারা ছড়ায় যতটা বানিয়েছে তত যাবে জনগণের হাতে যাবে তবে একটা কথা স্মরণ করাতে চাই ওই টাকা দিয়ে মানুষ কেনা যায় না প্রিয় দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটি আপনারা শুনলেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমরা তৃতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্য সেটি হলো বিএনপি কে কেন সন্দেহ করছে কি বিষয় নিয়ে সন্দেহ করছে এবং সন্দেহ করার নাকি কিছু কারণ আছে যা বললেন ওবায়দুল কাদের তো চলুন প্রিয় দর্শক শ্রোতা তিন নম্বর ভিডিওতে ওবায়দুল কাদের সাহেবের মানে কথাগুলো আপনাদেরকে চলুন শুনিয়ে নিয়ে আসি বিএনপিকে কে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে নামে কিছু নিরবতা দেখানো হলেও তারা হঠাৎ হয়ে উঠবে সশস্ত্র তৎপরতা। মাধ্যমে যা নির্বাচন নির্বাচন থেকে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই আমাদের সংবিধান অনুযায়ী ছাব্বিশ জানুয়ারি যে নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে পাঁচ বছর পর এটা থেকে আমাদের পিছিয়ে আসার কোনো সুযোগ নেই যত বাধাই আসুক যত সন্ত্রাসই হোক সে আগুন সন্ত্রাস বা যে কোনো সন্ত্রাস যা কিছুই তারা করুক এবং লিপলেট বিতরণ করে জনগণকে বিত বিরত করা নির্বাচন থেকে কোনোটাই এই নির্বাচনে এই নির্বাচন বন্ধ করতে পারবে না ওবায়দুল কাদের সাহেবের কথাগুলো আপনারা শুনলেন আমি আসলে বিস্তারিত আলোচনা করবো না শুধু ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আর মাঝখানে দুটি কথা বলে বলে আরেকটি ভিডিও দেখাবো যেহেতু অনেকগুলো টপিক নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো মোট ভিডিও আপনারা দেখলেন হলো এ যাবৎ তিনটা এবার আমরা চার নাম্বার ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো জিএম কাদের অর্থাৎ জাতীয় পার্টির জে এম কাদের নির্বাচন থেকে সরে যাওয়ার মানে একটা সম্ভাবনা রয়েছে বা সরে যাবে কি না বা পোল্টি মারবে কিনা এরকম কথা বলতেছে ডক্টর ফজুল হক চলুন প্রিয় দর্শক শ্রোতা ডক্টর ফজুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন চলুন শুনে আসি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন কিনা তা নিয়ে নতুন করে আবার সন্দেহের জন্ম দিয়েছেন জাতীয় পার্টির জিএম কাদের জিএম কাদের সাংবাদিকদের সামনে বলছেন যে নির্বাচনের পরিস্থিতি কি হয় কি অবস্থায় দাঁড়ায় কোথায় কি করতে হবে সেটা এখনো তিনি নিশ্চিত নয় যে কোনো আবার পলটি মারতে পারেন বলে সন্দেহ তার বক্তব্য থেকেই ফুটে উঠেছে সাংবাদিকরা তাকে প্রশ্ন করায় তিনি এখন নির্বাচনী ক্যাম্পেইনে তার এলাকায় ঘুরে বেড়াচ্ছেন যেখানে আপনারা জানেন যে তুমুল একটি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা এই অবৈধ নির্বাচন হলেও কেন প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানে জিএম কাদেরকে এক লাখ ভোটে ভোটের মাঠ থেকে তাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের এক বোন সেখানে গত দু চারটি ইন্টারভিউ যদি আপনারা দেখে থাকেন সেখান থেকে কিন্তু আমরা স্পষ্ট দেখেছি যে সেই তৃতীয় লিঙ্গের বোনের মাঠ এখন উর্বর সেখানে জনগণ যথেষ্ট তার পালে হাওয়া দিচ্ছে এবং জিএম কাদেরকে তাড়াতে চাচ্ছে এবং জনগণের মধ্যেই এক ধরনের বেতার ভাব হয়ে উঠেছে জাতীয় পার্টির প্রতি রংপুর যদিও জাতীয় পার্টির এক সময় এলাকা তার বাড়ির আসন এটি সবকিছু মিলে এটা একটা ভিআইপি আসনের মধ্যেই পরে কিন্তু এই অবৈধ ফেসি শেখ হাসিনা জাতীয় পার্টিকে ব্যবহার করতে 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 এমন একটা টিসুর পেপারের মতো বানিয়ে দিয়েছে যে জাতীয় পার্টিকে বাঁচতে হলে এখন শেখ হাসিনার কাছে করুণা করা ছাড়া আর বেঁচে থাকতে পারছে না গড গিফটেড একেবারে গড গিফটেড কেন বলছি গড গিফটেড এই জাতীয় পার্টি এখন পর্যন্ত জন্মলগ্ন থেকে বাংলার মানুষের জন্য জনগণের জন্য জনগণের যে চাহিদা সেই অধিকার আদায়ের জন্য কথা বলতে তারা তারা। চুপ থাকবে নিতে চায়। বিশেষ করে গত বছর বাংলাদেশে যে অনধিকার চর্চা চলছে অবৈধ ভোটের ব্যবস্থা চলছে এর সব কিছুর দায়বার কিন্তু আপনাকে এই আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিকে দিতে হবে কারণ এই পার্টিটাই তাদের পাশে দাঁড়িয়ে তাদের দুর্দিনী অনৈতিককে নৈতিক বলে প্রচার করে বেরিয়েছে এবং আজকে তারাই তার খেসারত দিচ্ছে যদিও জিএম কাদের সম্পর্কে আজকের এই মানব জমিন পত্রিকায় লিখেছেন হেডলাইন হচ্ছে এরকম যে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা সময় বলে দেবে জিএম কাদের বলেছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই থ্রেটটাও তার অরিজিনাল থ্রেট না এটা এরশাদ সাহেবের স্টাইলেরই একটা থ্রেট কেন সেটা হচ্ছে হঠাৎ করে আপনারা যেখানে দেখেছেন যে তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী এবং দেখতে শুনতে আলোচনায় কথাবার্তায় বাচনভঙ্গিতে তার মধ্যে একটা স্মার্ট ভাবটা ফুটে উঠেছে সেই তৃতীয় লিঙ্গের সম্ভবত রিনা নাকি বলে রূপা নাকি নামটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি সেই প্রার্থী আপনারা দেখেছেন যে সাংবাদিকদেরকে ব্যাপক ভাবে যে মন্তব্য মন্তব্যগুলো জনগণের কাছে তিনি যে রংপুরবাসী এখন জিএম কাদের পরিবর্তন চায় এই জাতীয় পার্টির আস্থা এখানে থাকবে না একটুও যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তিনি বিপুল ভোটে হবেন এমনকি এক দেড় লক্ষ ভোটে হারবে যদি ভোট হয় কি তার দৃষ্টিভঙ্গিতে তা আমার কাছে মনে হচ্ছে এই থ্রেট খেয়ে এখন জিএম কাদের সাহেব নিশ্চিত হবে চাচ্ছেন যে অবৈধ ভোটটা হচ্ছে বাস্তবিক অর্থে জিএম কাদেররা নির্বাচনে ছিল আছে ভবিষ্যতে থাকবে যদি না থাকে মনে করতে হবে এটা মানে মানে পাহাড় সরে গেলে যেমন একটা শুনলে আপনি খুশি হবেন যে পাহাড় সরে সমুদ্র হয়ে গিয়েছে এরকম একটা নতুন কোন নব্য করাক হতে পারে কিন্তু শুনলেন ডক্টর ফয়জুল হক সাহেবের কথা জাতীয় পার্টির জেম কাদের বিষয়টি নিয়ে তিনি কিন্তু কিছু কথা বলেছে আপনাদের মতামতগুলো জানাতে বলবেন না আর মাত্র তিনটি ভিডিও আছে মোট সাতটি ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সম্মুখে হাজির হয়েছি মূল অংশগুলোই শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করছি এবার আমরা চতুর্থ নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার হলো দাদর জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে বাংলাদেশ নাকি বিশ্ব থেকে হারিয়ে যাবে এরকম কথা বলেছে ইসি আনিসুর রহমান চলুন প্রিয় দর্শক শ্রোতা সেই ভিডিওটি দেখে আসি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এবারের নির্বাচন আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি এর ধারাবাহিকতায় প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সহ বিভিন্ন মহলের সাথে দফায় দফায় বৈঠক করেছে কমিশন এত কিছু সত্ত্বেও নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি বলেন এবারের ভোটে সর্বাধিক বিচারিক হাকিম নিয়োগ করা হয়েছে ইসির উদ্দেশ্য একটাই অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন তবে কোনো কারণে তা থেকে ব্যর্থ হলে বাংলাদেশ নিজে ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে বলেও মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার ভোট সুষ্ঠু না হলে বাংলাদেশ পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলেও মন্তব্য করেন ইসি ইসি বলেন কোনো মতেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না যখন যেখানে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সময়ক্ষেপণ না করে তাৎক্ষণিক সেই পদক্ষেপ নিতে হবে মাঠ পর্যায়ে কাজ করা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা নিষ্ঠা ও পক্ষপাতহীনভাবে কাজ করতে হবে কোনো দল মত কারো পক্ষেই কাজ করা যাবে না এর মধ্যে একাধিক স্তরে পরিবর্তন বদলি ও প্রত্যাহার হয়েছে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে এই নির্দেশনায় সবাইকে মেনে চলতে হবে বলে সাফ জানিয়েছেন এই নির্বাচন কমিশনার আর দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো এবার মাঠে নামছে সেনাবাহিনী এবার মাঠে নামছে সেনাবাহিনী কবে থেকে বুধবার থেকে প্রিয় দর্শক শ্রোতা চলুন আরো একটি নিউজ দেখে আসি দাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা লক্ষ্যে বুধবার থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়াই হবে তাদের লক্ষ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এতে বলা হয় ভোট গ্রহণের পূর্বে ভোট ভোটগ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত লক্ষ্যে থেকে জানুয়ারি পর্যন্ত থাকবে সশস্ত্র বাহিনী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য মাঠে নামছে সশস্ত্র বাহিনী জানা গেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা উপজেলা মেট্রোপলিটন এলাকার সুবিধাজনক স্থানে অবস্থান করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের এবং সমন্বয়ের মাধ্যমে বাহিনীগুলো এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করছে সেনাবাহিনী বাষট্টি জেলায় নিয়োজিত হয়েছে জানিয়ে এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে সমতলে সীমান্তবর্তী পঁয়তাল্লিশ উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে এছাড়া সীমান্তবর্তী সাতচল্লিশটি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় চার উপজেলায় পোস্টকার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে উপকূলীয় দুটি জেলা সহ সর্বমোট উনিশটি জেলায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে যা দশ জানুয়ারি পর্যন্ত কার্যকরী থাকবে দাদো জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আর একটি নিউজ দেখে কিন্তু আপনাদের ভিডিও আজকের ভিডিওটি শেষ করবো প্রিয় দর্শক মোট ছয়টি ভিডিও যাবত আপনারা দেখলেন এবার হলো মূল নিউজ সেটি হলো ব্যারিস্টার রমির ফরহানা আপনারা এবার তার বক্তব্যটি শুনে যাবেন অবশ্যই এই ইতিমধ্যে কিন্তু একটা কথা শোনা যাচ্ছে সেটি হলো যে বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এরকম কথা কিন্তু উঠে এসেছে যেটা নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা হচ্ছে অবশেষে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে ব্যারিস্টার রমিন ফারহানা অর্থাৎ বিএনপির একজন টপ লেভেলের নেত্রী চলুন সর্বশেষ তার ভিডিওটি দেখে আসি দাঁড়ান মাঝখানে একটি কথা বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভাই প্রতিনিয়ত সকাল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ চলুন এখন যারা লাইক দিন একটি লাইক দিয়ে আমরা শেষ ভিডিওটি দেখে আসি দু সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে বেশ কিছু লক্ষ্য তাদের ছিল কিছু লক্ষ্য তারা ঘোষণা করেছে সাধারণ মানুষ সেই ঘোষণাগুলোর ব্যাপারে জানে কিছু লক্ষ্য তারা ঘোষণা করেনি অঘোষিত কিছু লক্ষ্য তাদের ছিল যেগুলো তারা সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবায়নের পরিকল্পনা করেছে প্রথম লক্ষ্যটি তাদের ছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট এই নৃশংস হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের একটা বিচার করা এবং সেইটা সেই কাজ তারা সম্পন্ন করেছে জামাতকে দুর্বল করবার একটা প্ল্যান হিসেবে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়ার আরেকটা পরিকল্পনা তাদের ছিল সে ব্যাপারেও তারা সফলতার সঙ্গে শেষ করেছে এখন যেই লক্ষ্য তাদের আছে বলে মনে হয় এটাও একটা লং টার্ম প্ল্যানের অংশ সেটা হচ্ছে বিএনপিকে কে দুর্বল করা এবং বিএনপিকে যদি দুর্বল করা না যায় তাহলে আইন বা কোনো নীতির মাধ্যমে বিএনপিকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা এই কথাগুলো আমি বলছি হাওয়ার ওপরে না দু ষোলো সাল থেকে পনেরো ষোলো সাল থেকে একটা আওয়াজ আওয়ামী লীগের বড় বড় নেতারা দিচ্ছেন যে বিএনপিকে নিষিদ্ধ করা দরকার বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন বিএনপি একটি জঙ্গিবাদী সংগঠন বিএনপি প্রো পিপল কোনো পার্টি না বিএনপি অ্যান্টি লিবারেশন ওয়ার একটা সংগঠন যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না ইত্যাদি ইত্যাদি একটা বয়ান তারা দীর্ঘ সময় ধরে চেষ্টা করেছে এই দলটির বিরুদ্ধে তৈরি করার এবং সেই বয়ানটিকে তারা মাঠে রেখেছে প্রতিটি বক্তৃতায় তারা বলেছে মানুষ সেই বয়ান কতটা গ্রহণ করেছে বা করেনি সেটা মূল বিষয় নয় মূল বিষয় নয় এ কারণেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণে বাংলাদেশের ক্ষমতা কে যাবে কে যাবে না সেটি নির্ধারণে বাংলাদেশের মানুষের আসলে আর কোনো অংশীদারিত্ব রাখা হয়নি এই সকল কিছুই এখন একটি গোষ্ঠী নির্ধারণ করে কিছু বিদেশি দেশ নির্ধারণ করে এবং খুব স্পষ্টভাবেই আমাদের ঘরের পাশের প্রতিবেশী দেশের একটি বড় অংশীদারিত্ব এই সিদ্ধান্ত গ্রহণে আছে এর বাইরে দেশের মানুষ কি ভাবলো কি ভাবলো না কি চাইছে কি চাইছে না কোন দলকে তারা ক্ষমতায় দেখতে চাইছে কোন দলকে তারা ক্ষমতা থেকে সরাতে চাইছে কোন দল দলের হাতে তারা নিজেকে নিরাপদ বোধ করে কোন দলের হাতে তারা নিজেকে অনিরাপদ বোধ করে এই বিষয়গুলো আসলে রকম কোনো ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে অন্তত এখন আর রাখে না দীর্ঘ সময় এই দেশের মানুষের কণ্ঠকে দুর্বল করা হয়েছে পরিকল্পিতভাবে কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে ভোটের অধিকারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে বাংলাদেশের মানুষের ভাগ্য একটি দল একটি গোষ্ঠী একটি শ্রেণীর মানুষের হাতে আটকে গেছে বাংলাদেশের সাধারণ মানুষের আসলে সেখানে আর কোনো সে নাই আমি দু সালে আওয়ামী লীগের নেতা হানিফের একটা বক্তব্যের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি বাংলা ট্রিবিউনে এই খবরটি ছাপা হয়েছিল সেখানে হেডলাইন হচ্ছে তেরোই জানুয়ারি দু সালে আজকে থেকে প্রায় আট বছর আগে আট বছর আগের এই বক্তব্য সেখানে হানিফ বলেছিলেন জনগণ চাইলেই বিএনপি নিষিদ্ধ হতে পারে জনগণ চাইলে বিএনপি নিষিদ্ধ হতে পারে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেন দলটি নিষিদ্ধ হবে কিনা তার সময়ই বলে দেবে এবং এই আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে তিনি একটি সম্মেলনে সংবাদ সম্মেলনে কথা বলেন খালেদা জিয়াকে ইঙ্গিত করে হানিফ বলেন যে নেত্রী দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন কথাগুলো একটু লক্ষ্য করেন বয়ান কিভাবে তৈরি হয় দেশ বেগম খালেদা জিয়ার ব্যাপারে বলা হচ্ছে যে নেত্রী দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না পাকিস্তানি ভাবধারায় চলে তাকে চিহ্নিত করুন এরপরে তিনি বলেন যে বিএনপি নিষিদ্ধ করা এই গ্রাউন্ডে যারা স্বাধীনতায় বিশ্বাস করে না মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না এরকম একটি দল যেই দলের নেতাও মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তাকে নিষিদ্ধ করা আসলে জনগণ চাইলে নিষিদ্ধ করতে পারে জনগণের কথা হানিফ সাহেব এখানে উল্লেখ কিন্তু তারপরেই আমরা আরেকটা খবর দেখি সালে দু অতি প্রভাবশালী নেতা যিনি শেখ পরিবারেরও সদস্য তিনি কি বলেছেন আমি বলছি শেখ ফজলেনুর তাপসের কথা তাপস বলছেন বিএনপি নিষিদ্ধ হওয়া এখন সময়ের দাবি এটি তিনি বলছেন পাঁচই নভেম্বর দু আমি একটা উদাহরণ শেখ ফজলে নুর তাপসের দিচ্ছি তবে দু এবং দু সাল জুড়েই বিএনপি নিষিদ্ধের একটা দাবি বিএনপি নিষিদ্ধ করার বক্তব্য সরি পরশ দীর্ঘ সময় ধরে বলে গেছে নির্বাচনকে সামনে রেখে অর্থাৎ দু সালের নির্বাচনকে সামনে রেখে বিএনপির ধ্বংসাত্মক কার্যকলাপ আরও বৃদ্ধি পাবে দলটিকে নিষিদ্ধ হওয়া এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আহ ঢাকা দশ সংসদীয় আসনে ধানমন্ডি বত্রিশ নম্বর অবস্থান কর্মসূচি পালন করেন যুবলীগ এতে প্রধান অতিথি ছিলেন পরশ বিএনপি জামায়াতের পুলিশ হত্যা প্রধান বিচারপতির বাসভবনে হামলা দেশপ্রেমিক সাংবাদিকদের উপর হামলা এবং অবৈধ অবরোধের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যুবলীগের উদ্যোগে এই কর্মসূচি হয় যেখানে শেখ ফজলে শামস পরশ বলেন আমরা গুরুত্বপূর্ণ সময়ে এসে অবস্থান কর্মসূচি করছি কারণ একটা তথাকথিত বিরোধী দল যারা যুদ্ধাপরাধীদের সঙ্গে জোট করে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই যে বয়ানটা হানিফ যেটা শুরু করেছিল ষোলো সালে পরশ সেটা টেনে নিয়ে যাচ্ছে তেইশ সালে একই বয়ান যুদ্ধাপরাধী স্বাধীনতায় বিশ্বাস করে না সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যায় যে দল সেই দলের ব্যাপারে বলা হচ্ছে আঠাশে অক্টোবর তারা তাদের পুরনো সন্ত্রাসী চেহারা দেখিয়েছে ন্যাক্কারজনকভাবে নির্মম ভাবে পুলিশ হত্যা করেছে লালমনিরহাটে যুবলীগ নেতা হত্যা করেছে সাংবাদিক হামলা করেছে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে হাসপাতালে হামলা করেছে তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে এবং আওয়ামী লীগকে তারা মোকাবিলা করতে না ইত্যাদি 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 কথা বলে তিনি বলেন বিএনপিকে নিষিদ্ধ এখন সময়ের দাবি এখন আসেন একই ধরনের কথা আবারও ফজলে শাম স্পরশ আবারও বলছেন কবে এই পহেলা জানুয়ারি দু মানে গতকালকে বলা হচ্ছে আবার ক্ষমতায় গেলে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করা হবে মানে এইবার দু হাজার যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করা হবে কে বলছেন যুবলীগের সভাপতি শুধু নন তিনি শেখ পরিবারের অত্যন্ত প্রভাবশালী একজন সদস্য প্রধানমন্ত্রীর অতি ঘনিষ্ঠ প্রধানমন্ত্রী ওপেন সভায় যেই দুই ভাইকে কাছে ডেকে এনে আদর করেছেন চোখের পানি ফেলেছেন পনেরোই আগস্ট সম্পর্কে কথা বলতে গিয়ে যেই দুই ভাইকে পাশে নিয়ে তার একজন হচ্ছেন শেখ পরশ তিনি বলছেন বিএনপি জামাত যুদ্ধাপরাধের বিষয়ে কোনো ছাড় নাই এই যে দেখেন আবারও সেই একই কথা যুদ্ধাপরাধ যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না দেখেন বয়ানটা লক্ষ্য করেন রাজাকার আল বদর আল শামদের সঙ্গে যাদের সক্ষ তাদের বাংলাদেশে নির্বাচন করার অধিকার নাই তারা পাকিস্তানে গিয়ে নির্বাচন করুক সাত তারিখ যাক বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রের দায়িত্বে আসুক তারপর বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি অচিরেই নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা একজন বললেন হানিফের কথা আমি বললাম শেখ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের যুবলীগের সভাপতির কথা আমি বললাম এখন আসেন প্রধানমন্ত্রী কি বলছে একটু দেখি প্রধানমন্ত্রী বলছেন বিএনপি সন্ত্রাসী দল তাদের রাজনীতি করার অধিকার নাই বিএনপি জামাত সন্ত্রাসী দল তাদের রাজনীতি করার অধিকার নাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমরা যখন উন্নয়ন করি বিএনপি করে অগ্নিসন্ত্রাস ট্রেনে আগুন দিয়ে মানুষ মারে বাসে গাড়িতে আগুন দেয় ধিক্কার জানায় বিএনপি জামাতকে কারণ তারা সন্ত্রাসী দল তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বয়ানগুলো লক্ষ্য করছেন এই বয়ানগুলোর উপরে দাঁড়িয়েই কিন্তু তারা তাদের কার্যসিদ্ধি করেছে গত পনেরো বছর এই বয়ানের উপর দাঁড়িয়েই তাদের যা যা করবার নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বিরোধী দলের উপর ক্র্যাক ডাউন করা বাংলাদেশের সাধারণ মানুষের মুখ বন্ধ করে দেওয়া বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক এবং সাংবিধানিক যেই রাইটগুলো আছে সেগুলোকে অস্বীকার করা সকল কিছু করে বাংলাদেশকে মূলত একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া যেটাকে বাকশাল টু বলে আন্তর্জাতিক গণমাধ্যম অভিহিত করছে সেই শাসন কায়েম করা তারা কিন্তু এই বয়ানগুলোকে ব্যবহার করি করেছে সুতরাং দুই চব্বিশ সালে যে নাটক তারা করছে সেই নাটকের মধ্যে দিয়ে ক্ষমতা রিনিউয়ালের যে আয়োজন তারা সম্পন্ন করেছে সেই রিনিউয়াল যখন তারা করতে পারবে তখন বিএনপির রাজনীতি তারা নিষিদ্ধ করতে যাচ্ছে বলে অনেকেই মনে করেন এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেশের মডেল অনুসরণ করছে কম্বোডিয়ান মডেলকে একেবারে চোখ বন্ধ করে বাংলাদেশের মাটিতে অনুসরণ করা হচ্ছে ছোট ছোট কিছু দল রাখা হচ্ছে যে দলগুলো মূলত সরকারের পারপাস সার্ভ করে যে দলগুলো মূলত সরকারকে কখনোই চ্যালেঞ্জ করে না বা সরকারি দলের সত্যিকার প্রতিপক্ষ হয়ে উঠে না কিন্তু সরকারের পারপাস সার্ভ করতে তাদেরকে প্রয়োজন হয় সেরকম কিছু ছোট ছোট দল রেখে বড় যেই দল আছে যারা সত্যিকার অর্থে ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে সেই দলকে নিষিদ্ধ করে দেওয়া কখনো রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে কখনো দেশবিরোধী তার অভিযোগ তুলে একইভাবে কম্বোডিয়া যা করা হয়েছে ঠিক একই মডেল অনুসরণ করে বাংলাদেশেও কিছু ছোট ছোট দল রাখা হয়েছে যারা মূলত আওয়ামী লীগেরই সহচর হিসেবে কাজ করবে মূল ক্ষমতাকে কখনোই চ্যালেঞ্জ করবে না বরং মূল ক্ষমতার ছায়ায় থেকেই তারা সুবিধা ভোগ করে রাজনীতি করবার চেষ্টা করে যাবে সেই দলগুলোকে বাঁচিয়ে রেখে প্রধান যে বিরোধী দল যারা সত্যিকার অর্থে সরকারকে ভীষণভাবে চ্যালেঞ্জ করে সেই দলকে কোনো না কোনো উচিলায় কোনো না কোনো ছুতায় নিষিদ্ধ করার একটা বয়ান সরকার কিন্তু অলরেডি ষোলো সতেরো সাল থেকেই তৈরি করে আসছে তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও মূলত সাতটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি সাতটি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং তাদের বক্তৃতাগুলো বা তাদের কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর সবাইকে অনুরোধ করবো পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এইরকম প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তো ভালো থাকবে সবাই আজকের মতো সেলাই পর্যন্তই আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ